হ্যালো এভরিওয়ান, তো আমরা এই টিউটোরিয়ালে দেখব কীভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের ইমেজ অপটিমাইজার অ্যাড করা যায়। তো আমরা জানি যে ইমেজ অপটিমাইজার কেন লাগে, কারণ যে আপনার নেট স্লো, ইমেজ লোড হচ্ছে না, তখন কি করবে, আমাদের ওয়েবসাইটে একটা লোডিং আইকন দেখাবে, যেটা ঘুরতে থাকবে, আপনি পোস্ট পড়তে থাকবেন, আপনার যতটুকু নেট লাগে ওইটা নিয়ে সে রিলোড হতে থাকবে, হতে হতে এক সময় যখন ফুল লোড হয়ে যাবে তখন ইমেজটা আপনাকে দেখাবে। তো এটা কি করে, এটা ইমেজটাকে ভেঙে ফেলায় না, ইমেজটা লোড করে, কিন্তু আপনার এটা ইউজারকে একটা বেস্ট ভিউ দেয় যখন তার নেট বা ইন্টারনেট স্লো হয়, অথবা কেউ এক দেশের ডোমেইন থেকে অন্য দেশের, অন্য দেশে থেকে এক অন্য দেশের ডোমেইন ইউজ করতেছে, কাইন্ড অফ দিস। তো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে আমরা প্লাগ ইনে যে অ্যাড নিউতে ক্লিক করব। তো প্লাগ ইনটার নাম হলো সুমাস। তো এটা আমরা ইনস্টল করে নিব। এবার অ্যাক্টিভেট করে দিব। তো অ্যাক্টিভেট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা সেটিংসে চলে, একটা সেট আপ করে নিব। আমরা এটাকে চেঞ্জ করে এবার আমাদের ওয়েবসাইটের ইমেজ গুলো 100% এখানে অপটিমাইজ হয়ে আছে। আমরা যদি এবার ভিউ ইমেজ গুলো, যে ইমেজ গুলো অ্যাড করা গেল অপটিমাইজ, তো দ্যাটস অল, থ্যাংক ইউ।